হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল দেশি রান্নায়। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে পুঁই শাক রান্না। এই রান্নাটা খুবই সহজ এবং খুবই সুস্বাদু। তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি রুই মাছকে ভালো করে ধুয়ে পেটিগুলো আলাদা করে নিয়েছি। এখন পেটিগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিব। এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচ আর এক চিমটি লবণ। মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর লাগবে একটা মাঝারি সাইজের আলু। আলুতে আমি অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নিব। আলুগুলো কিভাবে পাতলা করেই কাটতে হবে। একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল গরম করতে দিব আর মাছগুলো ভেজে নিব। মাছগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। একই ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে আলুগুলোও ভেজে নিব। আলুগুলোকেও লাল করে ভেজে নিব। আমার আলু ভাজা হয়ে গিয়েছে। পুঁই শাককে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। এবার একটি হাঁড়িতে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিব অল্প রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনকে একটু ব্রাউন করে ভেজে নিব। এরপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। সবগুলো মশলা একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব শাক। এরপর দিয়ে দিব অল্প একটু মসুরের ডাল। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই দিলাম। আর দিলাম পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মাছ আর আলু। এগুলোকেও 2-3 মিনিট ভালো করে কষাব। অল্প একটু পানি দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। ব্যাস একটা বলক উঠলেই আপনার রেসিপিটা রেডি। দেখুন ভিউয়ার্স, আমার শাক রান্না হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।